আজ 31শে ডিসেম্বর, আজ রাত 12টার পরে শুরু হয়ে যাবে 2020 সাল। সো 2019টা মোটামুটি আমার ভালো কেটেছে, আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ছোট্ট করে একটি কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন। আর 2020 সাল যেন সবার ভালো কাটে সেই দোয়াটাই করি, আমার যেন ভালো কাটে সেটাই আল্লাহর কাছে চাওয়া। তো এই তো আজ সকালবেলায় ব্লগটা শুরু করলাম, আর ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিল। তো বাজার এনেছে, বাজার বলতে শুধু মাছ এনেছে, এখানে ছিল চিংড়ি মাছ আর ছিল রুই মাছ কাটা, তবে বড় রুই মাছ না ছোট রুই মাছ। আমার কাছে বড় রুই মাছটাও ভালো লাগে, ছোটটাও ভালো লাগে, তবে এটার সাইজটা হচ্ছে মিডিয়াম। তো তিনটা মাছ ছিল। তো এই তো মাছগুলোকে ধুয়ে টুয়ে আমি নিয়েছি আর আজকে রান্না করব, যেহেতু টাটকা মাছ চিন্তা করলাম আজকে টাটকা মাছটাই রান্না করি। তো এই তো সবগুলো মাছ ধুয়ে কেটে আমি কাটাই ছিল ধুয়ে নিয়েছি, তবে চিংড়ি মাছটা কাটা ছিল না, চিংড়ি মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে আজকে রান্না করব, তো আজকে রান্না করার জন্য এতটুকু নিয়েছি, মানে কয় পিস নিয়েছি, এখন রান্না করব। তো মাছটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। রান্নাটাও খুব দ্রুত করে ফেলবো, আর বেশি কিছু রান্না করব না যেহেতু মাছগুলো ফ্রিজে রাখতে রাখতে অনেক সময় চলে গেছে। তো আজকে শুধু ভাত রান্না করব আর একটা তরকারি রান্না করব। তো এই তো মাছে আমি মশলা মাখিয়ে নিচ্ছি, এখন হলুদ মরিচ আদা রসুন দিয়েছি আর লবণ দিয়েছি আর দিয়েছি সামান্য একটু তেল। এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব, আমরা সবাই জানি, তবে একটু সামান্য সয়াবিন তেল দিলে একটু ভালো হয়, খাম মাছের ম্যারিনেট করাটা খুব ভালো হয়, তাই আমি একটু সামান্য তেলও দিয়ে নিয়েছি। আপনারা চাইলেও তেল দিতে পারেন, তেল দিলে অন্যরকম একটা টেস্ট আসে, ট্রাই করে দেখবেন। তো এই তো এগুলো করছিলাম, আর তার পাশাপাশি আমাদের এক আপু বিডি মামেন ইটালি আপুটার ভিডিওটা দেখছিলাম, দেখছিলাম না সরি প্লে করে বা শুনছিলাম। তো আপুটা একটা ওয়ান ডে চ্যালেঞ্জ নিয়েছিল বেবি ফুড, সো আপুটার ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছে, আমি একা একাই হাসলাম। বেবি ফুড খেয়েছে 24 আওয়ার্স, মজাই লাগলো। আর এই তো এখানে সবজি মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এই যে আলু সিম টমেটো নিয়েছি, পরে আমি আরেকটা টমেটো নিয়েছি কারণ টমেটো আমার কাছে অনেক ভালো লাগে তাই। তো এই তো সিম আলু টমেটো কাটা হয়ে গেছে, সরি টমেটো কাটিনি আমি, টমেটোটা কাটবো পরে, আর সিম আলু কাটা হয়ে গেছে আর একটা পেঁয়াজও কেটে নিয়েছি। পেঁয়াজের যে দাম এখন মনে হয় দামটা একটু কমেছে, এখন কত করে কিলো তা আমি এখন জানি না, যেহেতু আমার বাজারে যাওয়া হয় না আমি জানি না। আর এই যে ম্যারিনেট করে রেখেছি মাছটা, তো এই তো এখন আমি একসাথে দুইটা করব, মাছও ভাজবো আর তরকারিটাও বসিয়ে দেব। সো একসাথে মানে দুইটা করে ফেলবো, বললাম যে খুব তাড়াহুড়া করতেছি, এমনিতে লেট হয়ে গেছে, মানে সবজিগুলো সরি সবজি না মানে মাছগুলো ধুয়ে ধুয়ে ফ্রিজে রাখতে যে একটু লেট হয়ে গেছে, তো তাই খুব তাড়াহুড়া করতেছি, এই জন্য আর ভাজি টাজি রান্না করলাম না। করলা ছিল ঘরে, চেয়েছিলাম করলা ভাজি করতে, পরে চিন্তা করলাম যে না লেট হয়ে যাবে তাই আর ভাজি টাজি করলাম না, শর্টকাটই আজকে চালিয়ে দেব। তো এই তো রেসিপিটার কি শেয়ার করবো, এগুলো তো সবাই রান্না করতে পারে মোটামুটি, আর রেসিপি শেয়ার করার মতো কিছু নাই, দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে কিছু কথা বলতে থাকি। তো যেটা বলতেছিলাম ওই যে 24 আওয়ার্স যে বেবি ফুড চ্যালেঞ্জটা, তো আমি চিন্তা করতেছিলাম যে আমি কি আমার বেবির যে ফুড আছে সেই ফুডটা আমি চ্যালেঞ্জ দিব নাকি, পরে চিন্তা করে দেখি যে কি করি। আপুটার চ্যালেঞ্জটা আমার কাছে ভালোই লেগেছে, আর অনেকেই দেখেছি এই চ্যালেঞ্জগুলো করতে, ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ করেছে 24 আওয়ার্স, তারপরে রেড ফুড চ্যালেঞ্জ করেছে 24 আওয়ার্স, ভালোই লাগে দেখতে। এখন করতে কতটুকু ভালো লাগবে তা আমি জানি না, বেবি ফুডকে আমি খেতে পারবো কিনা আমি জানি না। আমাদের সুমিয়াপুর কিন্তু খেতে শেষের দিকে একটু কষ্টই হয়েছে, সে ডিমটা অনেক কষ্ট করে খেয়েছে। তো এই তো যেই কথা সেই কাজ, আমি একসাথে দুই চুলাই বসিয়ে দিয়েছি, মাছও ভাজছি পেঁয়াজও ভাজতেছি আবার ভিডিও করতেছি, মানে খুবই তাড়াহুড়া করতেছি। আর এই যে একটু মশলা ছিল এখানে, তেলও আছে, তেলটা আমি এই যে মাথার ভিতরে একটু সাদা দেখা যাচ্ছে ওইখানে দিয়ে দিলাম। তো এই তো দেখতে দেখতে একটা বছর আমাদের মাস থেকে চলে গেল, 2019 সালটা, এখন আমরা একটু 2020 সালে পা দিব। আর এই ব্লগটাই হচ্ছে আমার 2019 সালের শেষ ব্লগ, ভাবতেই কেমন যেন একটা লাগে, অন্যরকম একটা ফিলিংস। কাল থেকে নতুন আর একটা দিন শুরু হবে, নতুন আর একটা বছর শুরু হবে, নতুন আর একটা মাস শুরু হবে, তো আসলেই অন্যরকম লাগে। আর এই তো পেঁয়াজটাও মোটামুটি ভাজা হচ্ছে, এখানে আমি একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে আর কি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর মাছটাও ভাজা হচ্ছে। তো এই তো যেটা বলতেছিলাম, তো 2019 সালে কে কী অ্যাচিভ, 2019 সালটা কে কী পেয়েছো সেটা একটু মানে জানতে একটা আগ্রহ জাগে,
যে আমি 2019 সালে কি পেলাম। তো আমি 2019 সালে কি পেলাম যদি সেটা আমি বলতে যাই, তাহলে আমি বলবো আমি 2019 সালে অনেক বড় একটা জিনিস পেয়েছি, আর সেটা হলো ইউটিউব। 2019 সালের ফেব্রুয়ারি মাসের মেবি 22 তারিখে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি। আর তো এই তো 2019 সালে ফেব্রুয়ারি 20 তারিখে আমি ভিডিও আপলোড করি, 20 তারিখে না 22 তারিখে এরকমই হবে, আমি ভিডিও আপলোড করি, মানে 2019-এ আমার ইউটিউবে আসা আর এক নতুন যাত্রা শুরু করা। এই 2019 সালটা আমার অনেক কষ্টে গেছে এরকমভাবে বলতেই হয়, কারণ ইউটিউবটা নিয়ে আমি অনেক ঝামেলা, অনেক বাধা বিপত্তি আমার পেরোতে হয়েছে, এখনও আমি বাধার ভিতরে আছি। তারপরেও আমি সকল বাধা পেরিয়ে আমি আমার ইউটিউবটাকে কন্টিনিউ করতে চাই, ইনশাল্লাহ দেখা যাক কত দূর আমি এগোতে পারি। তবে যত বাধাই বিপত্তি আসুক না কেন, আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আর এত বাধা পেরিয়ে আর অনেক কষ্ট করতে হয়েছে রাত দিন আমাকে ইউটিউবটা নিয়ে। রাতে ঠিকমতো ঘুমাইনি, দিনে ঠিকমতো খাইনি, দুপুরের খাবার রাতের খাবার কখন খেয়েছি জানি না, কারণ রাতের ভিডিও অনেক সময় এডিট করে দেন, 2-3 বাজেও খেয়েছি, অনেক কষ্ট করেছি, রাতের ঘুম অনেক নষ্ট হয়েছে, অনেক এফোর্ট দিতে হয়েছে, কারণ ইউটিউবের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ করতে অনেক কষ্ট হয়েছে। সবার যদি কষ্ট হয়, সবার যতটুকু কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয়েছে আমাদের কিছু কিছু আপুর, শুধু বলবো না যে আমার না, কিছু কিছু আপুদের মানে অনেক হয়, কারণ আমাদের ভিডিও ভাইরাল হয়নি, আমাদের সাফার করে শত মাসের পরেও আমরা যে মনিটাইজ পেয়েছি এটাই হচ্ছে 2019-এ আমার সব থেকে বড় পাওয়া। এত কষ্টের পরে, এত বাধা বিপত্তির পরেও যে এ পর্যন্ত টিকে আছি আর মনিটাইজ পেয়েছি, এটাই সব থেকে বড় পাওয়া 2019 সালে। এখন দেখি 2020 সালে ইউটিউব থেকে আমি আর কী কী পাই, এটাই হচ্ছে দেখার। তো সবাই দোয়া করবেন যাতে আমি 2020 সালে ইউটিউব থেকে আরও কিছু অ্যাচিভ করতে পারি। আর সবার জন্য দোয়া করি যারা সাফার করতেছে আর সাফার করবে, নতুন পুরাতন সবাই, বা আমার সাথে যারা আছে, বা আমার জুনিয়র বা আমার সিনিয়র যারা আছে, সবার জন্যই দোয়া করি, সবাই যেন ইউটিউবে এত কষ্ট করে কিছু না কিছু অ্যাচিভ করতে পারে, কারণ খুবই কষ্ট, আমি জানি, আমরা সবাই জানি খুবই কষ্ট। তাই দোয়া করি সবারই কিছু না কিছু অ্যাচিভ হোক, যাতে আমিও অ্যাচিভ করতে পারি, সেজন্য আপনারা দোয়া করবেন আর আমাকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। তো এই সুযোগে বলি ফেলি পুরাতন কথাটি আবার নতুন করে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে অল অপশনে দিয়ে রাখবেন, নয়তো আমার নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা মিস করে ফেলবেন আর আমিও আপনাদেরকে হারিয়ে ফেলবো। সো আমি চাই না আপনাদেরকে হারাতে, আমি চাই সবাইকে আমার মনে রাখ, আর আমি কখনো ভুলবও না, তাই আমাকে আপনার পাশে রাখবেন আর আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আর যদি আমার চ্যানেলটি ভালো নাও লাগে আর আমার বকবক যদি শুনতে পচাও লাগে, তারপরেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজাও হয়ে গেছে, আর এখানে আমি মশলা কষিয়েও নিয়েছি, সাধারণত যেসব মশলা লাগে রান্না করতে বা এভাবে সবজি দিয়ে মাছ রান্না করতে সেসব মশলাই আমি দিয়েছি, আলাদা কিছু দিইনি, আদা রসুন দিয়েছি ও পেঁয়াজ ভাজার পরে আদা রসুন দিয়েছি, হলুদ মরিচ দিয়েছি প্রয়োজন মতো, আর দিয়েছি লবণ। সো মশলা কষিয়ে নিয়েছি, দেন আমি এখন দিয়ে দিলাম আলু আর সিম, এখন কোনো পানি দিব না, আলু আর সিমটা আমি একটু ভালো করে কষিয়ে নিব, আর ততক্ষণ পর্যন্ত কষাবো ততক্ষণ না পর্যন্ত এখানে এক্সট্রা যে পানিটা দেখা যাচ্ছে সেই পানিটা না শুকিয়ে যায় আর পেঁয়াজটাও একটু গলে যাবে আর তেলটাও উপরে চলে আসবে, সেই পর্যন্ত একটু কষিয়ে নেব। আর এই কষাতে কষাতে কিন্তু অর্ধেক সিম আলু মানে সিদ্ধ হয়ে যাবে, আর এখন আমি একটু গরম পানি বসিয়ে দেব, কারণ গরম পানি দিব আমি এখানে, গরম পানি ব্যবহার করি আমি। তো এই যে দেখতেই পাচ্ছেন যে সিম আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়নি মানে অর্ধেক সিদ্ধ হয়েছে, তো আজ আমি কষিয়ে নিয়েছি। এভাবে কষিয়ে নিলে কিন্তু পেঁয়াজগুলো গলে যায়, আর তরকারি যত কষানো হয় ততই কিন্তু স্বাদটা ভালো আসে। আর এই যে এখন আমি দিয়ে দিলাম গরম পানি প্রয়োজন মতো, গরম পানিটা দিলে খুব দ্রুত বলক চলে আসে, তো এই তো গরম পানি দিয়ে দিলাম, এখন নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে দেবো, যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ততটুকু সিদ্ধ করে নেব।
আর এই যে মাছ ভাজার যে অবশিষ্ট তেল রয়ে গেছে, সেই তেলটা কিন্তু আমি যখন মাছটা তরকারির ভেতরে দিয়ে দেব, তখন এই তেলটাও আমি দিয়ে দেব, আমি ফেলবো না, তেলটা দিলে ভালো লাগে। আর এই তো এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আর এই ফাঁকে আমি টমেটো আর ধনে পাতা ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি, যাতে করে ওই যে তাড়াহুড়া বললাম, যাতে করে সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো দিয়ে বাস রান্না কমপ্লিট করে করে ফেলতে পারি। আর এরই মাঝে আমি আমার গোসল করার জন্য গরম পানিও বসিয়ে দিয়েছি। তো এই তো তরকারিটা বলা চলে আসছে, এখন আমি আমি ভেজে রাখা মাছগুলো এর মাঝে দিয়ে দিব এক এক করে। আর একটা ভাজা মাছ আমি রেখে দিয়েছি আমার ছেলেকে খাওয়াবো, আমার ছেলে তো ছেলেকে আর কি দুপুরবেলা আমি খিচুড়ি খাওয়াই, তো হয়তো কখনো কখনো মুরগি দিয়ে খিচুড়ি রান্না করি বা কখনো মাছ দিয়ে রান্না করি। তো আজকে খিচুড়ি রান্না করেছিলাম, মাছ টাছ কিছু দিইনি তাড়াহুড়া করে। তো এখান থেকে এক পিস মাছ আমি রেখে দিব, ওই মাছটা আমি ওকে খিচুড়ির সাথে খাওয়াবো। তো যেহেতু আজ 31st নাইট, তো এই রাতে সবাই কিন্তু খুব মজা করে, বিভিন্ন খাবার দাবার খায়, অনেকে রুটি, তারপরে নান, গ্রিল, তারপরে বারবিকিউ, অনেকে ছাদে অনেক পার্টি করে। তো আমি কি করব চিন্তা করেছিলাম, আগে থেকেই রেখেছিলাম, তো এই চিকেনটা আমি আগে থেকে রেখেছিলাম, তো এই চিকেনটাকে আমি কিছু করব, সো সেই জন্যই বের করে নিলাম যে দুপুরে রান্না শেষ করে এই ভিডিওটা এডিট করতে করতে মুরগিটাও বরফ ছেড়ে যাবে, তখন আমি এই চিকেনটা দিয়ে কিছু একটা করব রাতে খাওয়ার জন্য। আর এই তো মাছ দেওয়ার পরে এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি ধনে পাতা। ধনে পাতা ছাড়া তো কোনো তরকারি মানে খেতেই ভালো লাগে না, বিশেষ করে এই দিনে ধনে পাতা আমার খুব পছন্দ, সব তরকারির সাথে যায়, মানে সবজি আমি খুবই পছন্দ করি, সব মাছ না খেলেও সবজি আমি সব পছন্দ করি, তবে কিছু কয়েকটা সবজি বাদ যায়, যেমন শালগম কখনো খাইনি, কিছু কিছু সবজি আছে আমি খাইনি, তবে বেশিরভাগ সময় বেশি সবজি আমার খুবই পছন্দ। তো এই তো ধনে পাতা দিয়ে দিলাম। তো রান্না করা শেষ হয়ে গেলে আমি চলে যাব গোসলে, আর ছেলেকেও গোসল করিয়ে নিয়েছিলাম, যেহেতু কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা গেছে তো গোসল করানো হয়নি, শুধু শরীর পুছিয়ে দিয়েছি, তো এখন এই যে গরম পানি করে নিয়েছি, তো ওকে গোসল করিয়ে দেব আর আমিও গোসল করে নেব, দেন খাওয়া দাওয়া, এই তো তারপরে আবার রাতের জন্য কিছু প্রস্তুতি। তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে, রান্না করা শেষ, ভাতটাও উঠিয়ে নিয়েছি আমি। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন, আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক দিতে ভুলবেন না। তো এই তো আমার রান্না করা শেষ, আর এই যে ছেলের জন্য আমি মাছটি রেখেছিলাম, সেই মাছটি হচ্ছে এই যে। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।